প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আজকে প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি এমডি রাসেল মাহমুদ, ক্যামেরায় রয়েছেন এমডি তারিকুল ইসলাম। প্রিয় দর্শক, আমরা বরাবর মতো আবারও চলে এসেছি এমডি শাহিদুল ইসলাম ভাইয়ের একটি মিক্সড কবুতরের শেডে বা খামারে, যেখানে কবুতরের নিউ এডাল এবং বাচ্চাগুলা নিউ এডাল পেয়ার এবং বাচ্চাগুলা রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো আপনাদের ঠিকানাটা বলে রাখি, তাহলে এটা হলো মিরপুর 1 নম্বর তুরাগ সিটি, 2 নম্বর রোড, 5 নম্বর বাড়ি। আমরা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো। তো দর্শক, আসলে কবুতর প্রেমী এবং নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তাদের জন্য আমাদের আজকের এখানে আসা, যে যারা আপনারা নতুন নিউ অ্যাডাল্ট বা বাচ্চা আপনার যারা চাইতেছেন, এই সেটটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট এবং বাচ্চা দিয়ে ভরপুর রাখা, এবং কিছু পেয়ার রয়েছে দামি এবং আনকমন, সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই শীতের সিজনে আসলে আপনারা কীরকম কোন ধরনের সতর্কতা অবলম্বন করবেন, এবং এই ধরনের বিস্তারিত আলোচনা মোটামুটি আমরা ভাইয়ের সাথে কথা বলে আমাদের আগের 2টা ভিডিওতে অবশ্য করে রেখেছি। তো সেই হিসাবে আপনারা ওই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা কবুতরের পরিচর্যা এবং খাবার দাবার বা ভ্যাকসিন বিষয়ক তথ্যগুলো পেয়ে যাবেন। তো একটা কথা বলে রাখি, যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন, কারণ ভিডিওটা আপনাদের জন্যই আমাদের তৈরি করা। আপনারা একটা লাইক কমেন্টস আমাদের কাছে অনেক দামি। চলুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি শাহিদুল ভাইয়ের সাথে কথা বলে এখানে যে নিউ এডাল পেয়ার বা বাচ্চা যে কালেকশনগুলো রয়েছে আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহিদুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমরা আসলে এর আগে 2টা ভিডিও আপনার করে নিয়েছিলাম। তো এখানে আমরা আবার আপনাদের, আপনি যখন আমাদেরকে আপডেট দিলেন যে আপনার বাচ্চাগুলো এবং নিউ এডাল্ট যেগুলো রয়েছে এগুলোর জন্য আপনার আলাদা একটা শেড আছে, এই জন্য আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য এবং মোটামুটি টুকটাক দামাদামি বিষয়ে একটু জানানোর জন্য আজকে ভিডিওটা আমরা কথা বাড়াবো না, সরাসরি আমরা বাচ্চা এবং নিউ এডাল্ট যে পেয়ারগুলো রয়েছে এগুলো দেখাতে চলে যাবো। তাদের দর্শকদের শুধু দেখান। আমার এই খাঁচাটাতে মূলত বাচ্চা রাখি, তো উপরে আছে সম্পূর্ণটা, হ্যাঁ উপরে থরিঞ্জার ব্রেস্টের বাচ্চা আছে, স্টার্লিং এর বাচ্চা আছে, আর এখানে আছে আর্সেঞ্জেলের আর শেখশালির বাচ্চা। এই জায়গায় হলো টপ সেলের জন্য রেডি। হ্যাঁ, এজন্য এখানে হলো টগির বাচ্চা। টগির বাচ্চা, টগির বয়স কেমন আছে? এগুলার বয়স হলো 2 থেকে 7-8 পর এরকম হয়েছে। তো নাম হলো মোরহেড ভাই। এটা এটার নাম ভাই মোরহেড, মোরহেড রানিং পেয়ার। এটা রানিং পেয়ার, হ্যাঁ। এদেরকে আপনি বাচ্চা করেন অ্যাভেলেবেল? হ্যাঁ, এগুলো যদি কেউ চায় তাহলে অ্যাভেলেবেল পাবে আপনার কাছে? পাবে। দর্শক, আমরা নাম্বার বাইরের স্ক্রিনে দিয়ে রাখলাম বরাবর মতো আগের ভিডিওর মতোই। তো আপনাদের যদি এগুলো পছন্দ হয় সেক্ষেত্রে একটু দিয়ে ঘুরান কলাটা, তাহলে কিন্তু বুঝতে পারবো দর্শক যদি ফেদারগুলো কীরকম ভিতরে কালোর ভিতরে পায়ে বড় ফেদার আছে, এগুলো মোটামুটি কিন্তু অ্যাভেলেবেল না, একটু আনকমন, একটু আনকমন। তো যদি সেক্ষেত্রে কেউ যদি চায় ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যদি কেউ চায় সেক্ষেত্রে দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা যোগাযোগ করে এটা নিতে পারবেন। তারপরে সাথে কোথা থাকে? তারপরে বিউটি গৌত দেখাই এক জোড়া। এটা বাংলাদেশের একটা বর্তমানে জনপ্রিয় একটা ব্রিড বিউটি। তো এটা হলো অ্যান্ডালুসিয়ান কালার, বিউটির মধ্যে অ্যান্ডালুসিয়ান কালারটা সবচেয়ে দাম বেশি। আমরা জানি যে এটা খুব একটা দামি কবুতর, দামি কবুতর আমরা অনেকেই জানি, তার ভিতরে এইটার কালারটা কিন্তু দাম আরো বেশি, কালারটার দাম আরো বেশি। এটা আসলে কেমন, এটার প্রাইস কেমন? 1.5 লক্ষ টাকা এই এই কালারের। তো আমি বেবি কালেকশন করছিলাম, এটা অলরেডি 10 পর হয়েছে। এটা আপনি বেবি কালেকশন করছেন? হ্যাঁ। আর আপনি যেরকম চাইছেন ঠিক ওইরকমই কিন্তু আপনার মতগুলা, মানে রিয়েল যেই এটার কালারটা, কোয়ালিটি বা কালারটা কিন্তু আপনি পাইছেন? পাইছি। সেক্ষেত্রে এই যে একটা পেয়ার, এই পেয়ারটার দাম বর্তমানে কত হতে পারে? বর্তমানে দাম একটু কমছে, যদি দুইটা সেম কালার হয় 1 লাখ টাকার মতো জোড়া আছে। 1 লাখ টাকার মতো দাম আছে? দাম আছে। তো এটা কি আপনি বাচ্চা করাবেন না করাই দিয়েছেন কোনটা? এখনো আমি ব্রিডিং এ দেই নাই, এই যে প্রিপারেশন জোড়া জোড়া দিতেছি। আমি আর্সেঞ্জেলের আপনার আরেকটা সুন্দর একটা কালার দেখাবো, সবগুলো আমরা দেখেছি এখানে খুব সুন্দর সুন্দর কালার। এটা হলো
কপার ব্ল্যাক, যেটার কপার বাচ্চার দাম 4,000 টাকা, কবুতর হিসেবে মোটামুটি বেশি না, তারপরে আপনারা যদি চান সেক্ষেত্রে পাঁচটা করে ফেদার সাদা, এটাই এটার বৈশিষ্ট্য। এটার এখন রানিং পেয়ারটাই আছে, বাচ্চা আপাতত করাই নাই, ডিমে আছে। এখানে কিছু এগুলো হলো আমার পোস্টারের ইয়ে, এখানে পোস্টার বা অন্যগুলোর বাচ্চা তুলে, যেমন এই যে বুদাপেস্টের বাচ্চা এখানেও একটা ওরা তুলছে। আমার এখানে সব নিউ অ্যাডাল্ট গুলো আছে, একটু দেখাই আপনাদেরকে সবগুলা। দর্শক, আমরা আসলে আজকের যে ভিডিওতে বাচ্চা বা নিউ অ্যাডাল্ট যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, তো এখানে আপনারা মিক্সড বাচ্চা, এখানে বাচ্চার আলাদা রাখা হয় না, এখানে আপনারা চাইলে যে কোনো জাতের, মানে যে কোনো ফ্যান্সি জাতের কবুতর যদি আপনারা চান বাচ্চা বা নিউ অ্যাডাল্ট, রানিংয়ের বিষয়ে যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় সেটা বাইরে থেকে জানবেন। আর বাচ্চা যেগুলো আছে, অনেকগুলো বাচ্চার কালেকশনই আমরা দেখাইছি আর আমাদের রেডি ছেলেগুলো, এগুলো আপনারা যে কোনো মুহূর্তে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে দেওয়া যাবে। তো দর্শক, আমাদের কবুতরের বাচ্চা নিয়ে প্রতিবেদন আজকে এই পর্যন্ত ছিল। এর ভিতরে যদি আপনাদের কিছু জানা জানা তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করবেন, অথবা সাইদুল ভাইয়ের নাম্বারে আপনারা নামাজের টাইম এবং গভীর রাত ছাড়া যে কোনো সময় যোগাযোগ করলে ফোন দিলে আপনারা যে কোনো তথ্য কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আপনাদের আরও কোনো তথ্য নিয়ে কোনো ভিডিওর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই আবার বাইয়ের মুখোমুখি, বাইয়ের সামনাসামনি হবো, বাইকে নিয়ে আবার আপনাদের সামনে আমরা আসবো। তো সে বলতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাইয়ের জন্য দোয়া করবেন, বাইয়ের খাওয়ার জন্য দোয়া করবেন। সৈদুল ভাই অনেক ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দিয়েছেন। আর আমাদের যদি কোনো দর্শক আসে বা কাস্টমার আসে তাদের সাথে তো আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি সেলিব্রেট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।